খালেদা জিয়ার গাড়ি বহরে জোতা নিখে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সিলেট যাত্রাপথে নরসিংদীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে জোতা নিক্ষেপ করেছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। সোমবার সকাল সোয়া ১১টার দিকে ঢাকা সিলেট মহাসড়কে নরসিংদীর বেলানগর এলাকায় এই ঘটনা ঘটে। এই সময় তারা নৌকা নৌকা বলে স্লোগান দেয়। এ সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যারিকেড এরিয়ে সড়কে খালেদা জিয়ার নাম ধরে পাল্টা স্লোগান দেয় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপি সভাপতি খাইরুল কবির খোকন সহ উপস্থিত নেতাকর্মীরা। তবে ছাত্রলীগ ও যুবলীগ মাঠে থাকলেও চোখে পড়েনি ছাত্রদল যুবদলের নেতাকর্মীদের। এদিকে বিএনপি নেতাকর্মীরা যেখানেই জড়ো হয়েছেন সেখানেই পুলিশ ধাওয়া দিয়েছে, ধরপাকড় করেছে বলে অভিযোগ করেছেন নরসিংদী জেলা বিএনপির নেতাকর্মীরা। খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে সকাল থেকে বিএনপি নেতাকর্মী ও বিএনপি পন্থী আইনজীবীরা মহাসড়কের ভেলানগর এলাকার অবস্থান নেয়। অন্যদিকে বিএনপি নেতাকর্মীদের প্রতিহত করতে ঢাকা সিলেট মহাসড়কের নামে ছাত্রলীগ ও যুবলীগ। এ পর্যায়ে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা বিএনপি পন্থী আইনজীবীদের ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেন। মুখোমুখি অবস্থান নেন বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। উভয় পক্ষের মধ্যে মারমুখী অবস্থান সৃষ্টি হলে পুলিশ দুই দলের নেতাকর্মীদের সরিয়ে দেয়। পরে জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, শহর যুবলীগের সভাপতি দিলারুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সোহেল ভূঁইয়া ও ছাত্রলীগের সভাপতি ইসাক খলিল বাবুর নেতৃত্বে মহাসড়কে মিছিল বের করে ছাত্রলীগ যুবলীগ। এদিকে বিএনপি আইনজীবীরা মহাসড়কের পাশে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে চাইলে পুলিশ বিএনপি নেতাকর্মীদের ব্যানার ফেস্টুন কেড়ে নেয়। বেলা সোয়া ১১টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নরসিংদী অতিক্রম করেন। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন সহ বিএনপির নেতারা খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান। এই সময় ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীরা গাড়ি বহরে জুতা প্রদর্শন করেন। কয়েকজন ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীরা জুতাও নিক্ষেপ করেন। এদিকে বিএনপির মিছিল করার সময় বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, জেলা বিএনপির সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল সহ দশজন নেতাকর্মীকে আটক করা হয়। পরে দুপুর ১টার দিকে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াকে ছেড়ে দেয় পুলিশ। শিবপুরের কামারটেক সবুজ পাহাড় কলেজ এলাকা ও বেলাব উপজেলার দুকন্দি চিপাঘাট এলাকায় খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে বিএনপির নেতাকর্মীরা এগিয়ে এলে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করেন। এই সময় কমপক্ষে ৫ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ। ঢাকা সিলেটের চৈতন্য বাজার এলাকায় বিএনপি সমর্থকদের সঙ্গে প্রায় ১০ মিনিট রাস্তা দাঁড়িয়ে শুভেচ্ছা বিনিময় করেন খালেদা জিয়া। বিএনপি যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপি সভাপতি খাইরুল কবির খোকন বলেন, সাবেক প্রধানমন্ত্রী মাজার জিয়ারতের গাড়ি বহরের সামনে স্লোগান দেওয়া অত্যন্ত দুঃখজনক। এটা রাজনৈতিক সংস্কৃতি বহির্ভূত, আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে পাড়ায় উন্মাদ হয়ে গেছে। জেলা বিএনপির স্থান থেকে আনুমানিক ২০ জন নেতাকর্মীকে পুলিশ আটক করে। পুলিশের হামলায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন। নিউজটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস এন্ড শেয়ার করুন এবং পাশের ঘন্টাটি বাজিয়ে দিন নতুন আপডেট নিউজ পেতে। পিউ নিউজ টিভির সাথেই থাকুন।